সম্প্রতি জায়েদ খানের সঙ্গে জুটি বেঁধে সায়াবাদ সিনেমার শুটিং করেছেন কলকাতার অভিনেত্রী সায়ন্তিকা। সিনেমার শুটিং চলাকালীন ভক্তদের সুখবর দিলেন দুই তারকা। জানা গেছে সায়াবাদ সিনেমার পর টাইগার নামের আরও একটি সিনেমায় একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে চলেছেন জায়েদ খান এবং সায়ন্তিকা। এ বিষয়ে জায়েদ খান ফেসবুক পোস্টে জানিয়েছেন, সায়াবাদের পর দ্বিতীয় চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন জায়েদ খান এবং সায়ন্তিকা। সিনেমার নাম টাইগার, যেটি গোল্ড মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হতে যাচ্ছে। টাইগার সিনেমাটি পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান এবং কাহিনী সংলাপে আছেন আবদুল্লাহ জহির বাবু। পরিচালক কামরুজ্জামান রোমান জানিয়েছেন, খুব শীঘ্রই টাইগার সিনেমার শুটিং শুরু হবে। টানা পাঁচ দিন বাংলাদেশে শুটিংয়ের পর সিনেমার বাকি শুটিং লন্ডনে হবে। টাইগার সিনেমায় অভিনয় প্রসঙ্গে সায়ন্তিকা বলেন, প্রথম সিনেমার শুটিং করতে এসেই জায়েদ খানের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। দারুণ বন্ধুত্বপূর্ণ আচরণ জায়েদ খানের, ওর ব্যবহারে আমি মুগ্ধ। এ কারণে দ্বিতীয় ছবিতে চুক্তিবদ্ধ হতে খুব একটা ভাবতে হয়নি। সব কিছু ঠিক থাকলে 2024 সালের শুরুর দিকেই সিনেমাটি মুক্তি পাবে।